ফের বেলাগাম কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র, এবার দলেরই বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে বেনজির আক্রমণ শানালেন তিনি। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার। পুজোর আগে দীর্ঘক্ষণ গোপালের বেলঘড়িয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সম্প্রতি সিজিও কমপ্লেক্স থেকে একাধিকবার কামারহাটির পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকেরা। এহেন গোপাল পরিচালিত কামারহাটি পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ্যেই তাকে ভৎসনা করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে ক্ষোভের সুরে সৌগত বলেন, গোপাল কামারহাটি পুরসভার কোনো কাজ হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না। সৌগত রায়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক। কার্যত চাঁচা ছোলা ভাষায় সৌগত রায়কে আক্রমণ শানান তিনি। বলেন, ওকে সাংসদ পদ থেকে সরিয়ে যদি পুরসভার চেয়ারম্যান করা যায় তখন বোঝা যাবে উনি কেমন পুরসভা চালান। এরা গোপালেরা বাজে ছেলে, কোনো কাজ করছে না, কে একটা তমাল একটা চোর, তার জন্যে তাই চোরটা তো এতদিন ছিল, 10 বছর কাজ করছে। গোপাল পৌরসভার কাজ করতে পারছেন না, আপনি কেন, আপনি কাততলা একটা কাজ করুন না, দলকে বলুন আপনি পুরসভার দায়িত্ব নিন, এমপিটা ছেড়ে দিন। এখানেই থামেননি কামারহাটির কালারফুল বয়। বলেন, উনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এমনকি তৃণমূল সাংসদের স্বভাব চরিত্র নিয়েও কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক। বলেন, উনি না কিছু ভদ্রলোক। তো রাতারাতি যদি মমতা ব্যানার্জি হতে চান, যে আমাদের দলের যদি কেউ দুর্নীতি করেন আমায় বলুন, দিদিকে বলুন, কাটমানি কেউ নিয়ে থাকলে তাকে রেয়াত করা যাবে না। হঠাৎ উনি মনে করছেন উনি মমতা ব্যানার্জি হয়ে গেছেন। মমতা ব্যানার্জি একটাই, অ্যাকচুয়ালি উনি খুব না কুচু ভদ্রলোক এবং সবাইকে চাকর বাকর মনে করেন, করতেই পারেন, যাদের পয়সা দেন মাইনে দেন তাদের চাকর বাকর মনে করবেন, পার্টির কর্মীরা তো কেউ ওতে পয়সা নেয় না। 1977 সালে কংগ্রেসের হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন সৌগত। সেই নিয়ে প্রবীণ তৃণমূল নেতাকে কটাক্ষ করে মদন বলেন, 1977 সালে সৌগত রায় ভোটে জেতার জন্য ব্যারাকপুরে এমন রিগিং করেছিলেন যে স্থানীয় SDPOকে সেখান থেকে বদলি করে দিতে হয়। এমন কোনো জায়গায় নেই যেখানে আপনি থাওয়া মারেননি। আলিপুরে সিটিং প্রেসিডেন্ট ছিল ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের অনুপ চন্দ্র, সিটিং এমএলএ প্রিয়রঞ্জন দাশমুন্সিকে দিয়ে তাকে ধরে সিটিং এমএলএকে কাটিয়ে এমন করলেন বাজি স্ট্রোক হয়ে মারা গেল। তারপর 1977-এ ইন্দিরা গান্ধী হেরে গেলেন, কিন্তু আপনি যে কাণ্ড করলেন ব্যারাকপুরে SDPOকে দিয়ে, তাতে প্রায় 20-30 বছরের জন্য ব্যারাকপুর মানে পুরোপুরি বামপন্থীদের হাতে চলে গেল। কারণ যেভাবে লুট করে আপনি ব্যারাকপুরে ভোট করেছিলেন, 1 লাখ ভোট 1.5 লাখ ভোট ক্যান্সেল হয়েছিল, তারপরেও 1.5 লাখ ভোটে, এটা আপনার বেসিক ক্যারেক্টার। এরপরই প্রশ্ন তোলেন, রাজ্যের এত পুরসভা থাকতে শুধু কামারহাটির উপরই এত রাগ কেন? খড়দা আছে, টিটাগড় আছে, পানিহাটি আছে, বরানগর আছে, উত্তর দমদম আছে, দমদম আছে, কাউকে তো কিছু বললেন না, রাগ শুধু পানিহাটি কামারহাটি, কারণ কামারহাটি ওকে হায়েস্ট ভোটে লিড দিয়েছে, নিয়োগে দুর্নীতি নিয়ে চলছে একটা অভিযোগ। কিন্তু আপনি হঠাৎ বললেন কে একটা তমাল বলে ইঞ্জিনিয়ার, তার জন্যে পুরসভা সব তছনছ, তো তমাল তো এখানে কাজ করে 10 বছর আগে থেকে 12 বছর আগে থেকে, তাহলে একদিন কি আপনার মুখ বন্ধ ছিল অন্য কোনো কারণে? দলের বর্ষিয়ান সাংসদকে আক্রমণ শানাতে গিয়ে কার্যত এদিন সমস্ত সীমা অতিক্রম করেন মদন। শুভেন্দু অধিকারীকে তিনি নেতা বানিয়েছেন বলেও এদিন অভিযোগ করেন কামারহাটির তৃণমূল সাংসদ। পা চেটে আর তার বাড়ির পরিবারের পা চেটে আপনি অধিকারী পরিবার এবং শুভেন্দুকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত কথা বলতে হলো, পিকেকে পর্যন্ত ওর বাড়িতে চলে গেল, কে ও? শুধু শুভেন্দুর জন্য আবার 42টা সিটি বিজেপি হারবে। আমি বলি রাতারাতি এমন একটা করলেন কি একটা উত্তর কলকাতার বাড়িতে গোপনে, যেন মনে হলো টার্জেন আসছে, একটি দুটোই প্রেস কনফারেন্স করছেন, ভোর 4টে প্রেস কনফারেন্স করছেন, এইটা আপনি যখন করছেন আপনি পার্টিকে বুঝতেই দিলেন না, আপনি শুভেন্দুকে স্পেস দিচ্ছিলেন, যে স্পেসটা পেয়ে শুভেন্দু দিল্লির সঙ্গে বার্গেনটা বাড়াচ্ছিল।
দলের সাংসদদের প্রতি একের পর এক অভিযোগ সামনে আনার পর দল কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। তবে ২৪ লোকসভা নির্বাচনের আগে মদন সৌগত দ্বন্দ্ব বিরোধীদের বাড়তি মাইলেজ দেবে তা বলাই বাহুল্য। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।